সো আ ভেরি গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স এগেন। আর আমরা এখন আছি ভৈরবকুণ্ড ধনশ্রী রিসর্টেতে। রিসর্টটা জাস্ট অসম, আমি জাস্ট তোমাদেরকে বলবো। আমি এখন যেখানে আছি ঠিক এক্স্যাক্টলি পিছনে, একটু সরে এসো এদিকে, জাস্ট পিছনে এদিকটা হচ্ছে ভুটান অ্যান্ড এই পাশটা হচ্ছে অরুণাচল। সো এটা জাস্ট দুটোর বর্ডার, মানে এই যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলোর ওপারটাই হচ্ছে ভুটান আর এই পাহাড়ের ওপারটাই হচ্ছে অরুণাচল। এখান থেকে অরুণাচল 1 কিলোমিটারও নয় আর ভুটান তো জাস্ট এটাই বর্ডার। তো এই হচ্ছে সিচুয়েশন। গাড়ি অলরেডি রেডি আছে, একদম কমপ্লিট রেডি হয়ে গেছে গাড়িটা। তো সমস্ত ব্যাকপ্যাকিং হয়ে গেছে, ডান। এবার শুধু জ্যাকেট পরবো আর যদি কিছু বিস্কুট টিস্কুট খাই খাবো, খেয়ে বেরিয়ে যাবো। আশপাশটা আমি এবার দেখাচ্ছি একটুখানি। এবার যেটা তোমাদের দেখানোর, যে এইটা হচ্ছে ধনশ্রী রিসর্টের একদম সামনেটা, সামনের অংশটা আমি দেখাই। ইয়েস, তো এইটা হচ্ছে ধনশ্রী রিসর্ট আর এই হচ্ছে তার আশপাশের অংশ। যেটা দেখলে সামনেটা সিরিয়াসলি অসাধারণ। এর আগেও এর এই যে অংশটা আছে এখানে গেটের বাইরে পুরোটা আছে, অনেক বড় রিসর্ট এটা অ্যাকচুয়ালি। এদিকে কোয়ার্টার্স আছে যেখানে ফায়ার ব্রিগেডের লোকেরা এখন থাকছে, প্লাস এই এত বড় অ্যান্ড বিশাল বড় পার্কিং আছে এদিকে, যেখানে এখন ম্যাডাম দাঁড়িয়ে আছে ওদিকে। জয় মা। সো বাই বাই ধনশ্রী রিসর্ট। হোপফুলি আজকে আমার এই সাউন্ডগুলো আসবে, কালকে একটু গন্ডগোল হয়ে গেছিলো, কালকে কোনো সাউন্ড আসেনি, তো একটু মন খারাপ হয়ে গেছে। তোমরা অলরেডি যে ভিডিওটা দেখেছো সেটা অ্যাকচুয়ালি ভয়েস ওভারেতেই দেওয়া, সেটা আশা করি বুঝতেই পেরেছো। এই যে মেন রোড, মেন রোডের একদম পাশেই হচ্ছে এই ধনশ্রী রিসর্ট। সো আমরা বেরিয়ে পড়েছি এবার, এদিকটা বেসিক্যালি ভুটান আর আমাদেরকে যেতে হবে ডান দিকে। দেবে তো বাদিকটা পুরো ভুটান আর ডান দিকটা হচ্ছে অরুণাচল। রোড তো বলেছে ভালো, এখানে সামনেই গেলে অরুণাচলের বর্ডারে আমরা ঢুকে যাব। তো এটা হচ্ছে ধনশ্রী নদী, এই ধনশ্রী নদীর ওপরই এই ব্যারেজটা আছে আর পিছনে ভুটানের একটা গেটও ছিল, যদিও আমরা ইচ্ছা করে আর গেলাম না ওখানে, আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তাই 7:30 বেজে গেছে এখানেই, 7:00-এর মধ্যে স্টার্ট করবো ভেবেছিলাম। আচ্ছা, আমরা অরুণাচলে ঢুকে গেলাম না, এখানে কোনো কিছু তো আটকায়নি, এবার আটকাবে বালে মতে। বর্ডার পেরোনোর পরে রোডের অবস্থা খুব খারাপ, কিন্তু ভিউ মারাত্মক সুন্দর। অ্যাকচুয়ালি ভুটানের ভিউ সবসময়ই খুব সুন্দর হয়, বাদিকটা পুরো ভুটান আছে। আমরা বালেমা বর্ডারে যে এসেছিলাম আইএলপি করতে, আমরা এইখানে এসেছি আইএলপি অফিসেতে, একদম অফিসেতে এসে আইএলপি করতে হবে। এটা যে বর্ডারের যে চেকপোস্ট, সেখান থেকে একটু ভেতরে ঢুকে, এখন সকালবেলা 8:00 বেজেছে, চলো এসে উঠে পড়ো। অ্যান্ড অফিস যেহেতু ওপেন নেই, তো এখানে যিনি অফিসার আছেন তার যে গেস্ট হাউস সেখান থেকে উনি ডিরেক্ট করে দিয়েছেন। এখানে চার্জেস হচ্ছে 250 টাকা পার পার্সন, আমাদের 15 দিনের জন্য আমরা পেয়েছি আইএলপি 250 টাকা করে, 500 টাকা দুজনে। সুন্দর নদী ক্রস করে আবার আমাকে যেতে হবে। এটা হচ্ছে বালেমো চেকপোস্ট অ্যাকচুয়ালি। তো এখান থেকে এখানে পারমিট শো করতে হয়, অ্যাকচুয়ালি আইএলপিটা শো করতে হয়। আইএলপি যেহেতু আমাদের ছিল না, আমরা আইএলপিটা এই যে বানিয়ে নিয়ে এলাম, তো এখান থেকে বেরিয়ে যাবো। অ্যাকচুয়ালি খুবই ইজি প্রসেস, সঙ্গে সঙ্গে হয়ে যায়, কোনো ঝামেলা নেই। যেমন বললাম 250 টাকা লাগে, এখানে কোনো রকম কিছু না, জাস্ট এন্ট্রি করে নেওয়া। তো এবার আমরা স্ট্রেট বেরোবো, কালাক্তাং রোড। এটা কতক্ষণ অফ রোড আছে জানা নেই, এগোতে থাকি। তো পারমিট অফিস থেকে বেরোনোর জাস্ট 100 মিটার বা 200 মিটার পর থেকেই রোড একদম পুরো চাকাচাক। ওরে বাপরে, প্রচণ্ড রোড। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তারপরেই একদম রোড খুব ভালো রোড আছে, একদম সুন্দর পাকা রাস্তা। হোপফুলি এরকমই রাস্তা থাকবে সামনে পুরোটা। ওয়াও, দারুণ তো, একদম
দারুণ রাস্তা, দারুণ রাস্তা, পুরো মন ভরিয়ে দিয়েছে। তো যেতে যেতে একটু চায়ের ব্রেক। এই জায়গাটা অসাধারণ, সিরিয়াসলি বলছি, কালাকতাঙের এই রোডটা দারুণ। আর এইটাও ফটাফটি আমি ভিউটা তোমাদের দেখাচ্ছি এক্ষুনি, অসাধারণ ভিউ। আর এখন আমরা এই চা খাচ্ছি। ইয়েস, তো এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছি। আর আমি আশপাশে জাস্ট ভিউটা দেখাই, পাহাড়ে হালকা হালকা মেঘ জমেছে যদিও। আর এই দিকে দেখো খালি, দেখতে পাচ্ছ আশা করি তোমরা। ইয়েস, তো এই জায়গাটাতে আমি কথা বলছি, এই পুরো নদীগুলো বেরিয়ে বেরিয়ে যাচ্ছে। আর একদম নিচে যে অংশটা দেখা যাচ্ছে ওটা কিন্তু আসাম। আর আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরে উঠে এসেছি। সত্যি বলতে অসাধারণ লাগছে, মানে অনেস্টলি বলছি অসাধারণ লাগছে। আমার চুলের দিকে দেখো না, এর অবস্থা খারাপ হয়ে গেছে, বালাক্লাভা পরে আর হেলমেট মানে বারবার খুলে আর পরে এই চলছে। তো যাই হোক, এবার গিয়ে একটু ম্যাগি খাবো, খেয়ে দেন বেরোনোর পালা। আমাদের এটা ম্যাগি চলে এসেছে, ম্যাডাম জিজ্ঞাসা করছে এটা কীরকম ম্যাগি। সত্যি বলতে আমারও ঠিক জানা নেই, কি কিছু বলবে? হ্যাঁ, ডিমটা মনে হচ্ছে ভুজিয়া মতো করে কিভাবে কি করেছে, পুরো গুঁড়িয়ে দিয়েছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে বেসিক্যালি। এখানে ভিউ মারাত্মক সুন্দর। আর যেটা বলার, গোপ্রোটা মাঝে ধোকা দিয়েছিল, নাহলে এখানে আসার আগের ভিউও খুব সুন্দর ছিল, সেগুলো নিতে পারিনি। উপরে একটু একটু মেঘ জমছে, যেটা দেখে একটু কেমন চাপ লাগছে, যদি ওদিকটা আবার ফাঁকা আছে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, জয় ঠাকুর, কেন মেঘ না থাকে। মেঘ থাকলে ভিউটা নষ্ট হয়ে যাবে, মেন ব্যাপারটা হচ্ছে এটা। সেরা, মানে আমাদের ডান দিকটা কি বলবো, অসাধারণ। দেখো তোমরা এবার, জাস্ট অসাধারণ, সেরা লাগছে কিন্তু। আর তার মাঝখানে মেঘ আর রোদের ছায়া মানে খেলা চলছে, আলো ছায়ার, আরো দারুণ লাগছে। রাস্তায় যেতে যেতে এরকম সুন্দর জায়গা দেখলে কার না দাঁড়াতে ইচ্ছা করে বলো তো? তোমরাই বলো তোমাদের কেমন লাগছে এই জায়গাটা দেখে, মানে জাস্ট আমার তো অসাম লাগছে। এখানে আমরা পেট্রোল নিলাম, একটু আগেই জাস্ট পেট্রোলটা শেষ হয়েছিল, সাথে সাথে এখানে পেলাম। কালাকতাং ঢুকতেই এই পেট্রোল পাম্পটা আছে, এই হচ্ছে কালাকতাং গেট। তো আমরা কালাকতাং চলে এসেছি, এবার এই বাঁদিকে গেটের ভেতরে গেলে কালাকতাং, আর আমরা ডান দিকে যাব। অ্যাকচুয়ালি এটা যাচ্ছে শেরগাঁও। ও, সামনের ভিউটা সেরা, সেরা, এই ভিউটা পুরো সেরা। এবার শেরগাঁও অব্দি যাই আপাতত। শেরগাঁও গিয়ে লেফট টার্ন নিলে মান্ডালা, আর যদি সোজা যাই তাহলে রূপা। তো সবাই বলছে না, ডান বাঁদিক হয়ে আর কি মান্ডালা হয়ে যাওয়াটা বেটার হবে, তো আমরা সেটাই ডিসিশন নিচ্ছি। রোড সিরিয়াসলি খুবই ভালো, যদিও আমি অনেক স্লো যাচ্ছি, কারণ স্লো চলাই আমার কাছে মনে হয় বেস্ট, একটু পাহাড়কে দেখতে দেখতে যাওয়া। বাট যদি চাও জোরে যেতেই পারো, কোনো প্রবলেম নেই। এখন দেখতে পাচ্ছ আমার হার্ডলি স্পিড 40-50 ম্যাক্সিমাম, তাও সেটাতে যাচ্ছি না। রাস্তায় যেতে যেতে মানে এত সুন্দর ভিউ দেখে, তোমরা দেখো, তোমরা দেখে বলো যে ভিউটা কেমন, জাস্ট অসাধারণ লাগছে। এইসব দেখে দাঁড়িয়ে গেছি। এখন আমরা শেরগাঁও পৌঁছইনি, মাঝে রাস্তাতেই আছি। এই যে এখানে ম্যাডাম এখন পোস্ট আপলোড করছে, এই ডান্স করছে। কালাকতাঙের এই রাস্তাটা, কালাকতাং পেরিয়ে আর কি শেরগাঁওয়ের এই রাস্তাটা দারুণ সুন্দর, মানে সিরিয়াসলি বলছি আমার তো খুব সুন্দর লাগছে এখানের ভিউটা। পুরো রাস্তাটা যে সৌন্দর্য খুব ভালো। আমি যদিও বোমডিলার দিক দিয়ে যেহেতু উঠিনি, বোমডিলার দিকের সৌন্দর্য সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, হয়তো ওটা আরও সুন্দর হতে পারে বলতে পারবো না, বাট এটাও অন্যরকম, বেশ অন্যরকম সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে। পুরো রাস্তা একদম পুরো ফাঁকা, জনবসতি খুবই কম, এমনি অরুণাচলে জনবসতি খুব কম, তার মধ্যে এই রাস্তার দিকে জনবসতি প্রায় নেই।
খুব মাঝে মাঝে অল্প অল্প কিছু কিছু। আমরা অলমোস্ট শেরগাঁও চলে এসেছি, আর 900 মিটার পরে আমাদেরকে মান্ডালার জন্য, মান্ডালা টপ যাওয়ার জন্য বাঁ দিক নিতে হবে। জায়গাটা সিরিয়াসলি অসাম, রাস্তা তো দারুণ, আর সৌন্দর্য মানে ভরে ভরে সৌন্দর্য আছে। যদি ন্যাচারাল বিউটি তোমরা এনজয় করতে চাও তাহলে এই রাস্তায় অবশ্যই এসো। এখন রাস্তাটাই দেখো, দেখলে তোমরা একটা মোটামুটি আন্দাজ পাবে, অসাধারণ। আর বিআরও ফাটাফাটি কাজ করছে। শেরগাঁও থেকে মান্ডালা টপ ঢোকার যে রাস্তা, শুরুটা রাস্তা প্রচণ্ড খারাপ। ওরে বাবারে, ওরে বাবারে, দেখতেই পাচ্ছ কি কতটা খারাপ রাস্তা আছে। যদিও বলছে ওপরে উঠে গেলে রাস্তা ভালো, তো লেটস সি। তো শুরুর দিকের খারাপ রাস্তা কাটিয়ে ওঠার পরে এবারে একটু ভালো রাস্তা আছে, এগোতে থাকি। মান্ডালা পৌঁছে একবারে কথা হবে, এখনও 58-59 কিলোমিটার রাস্তা বাকি আছে, তো হোপফুলি 2 ঘন্টা তো লাগবেই। মান্ডালা যাওয়ার এই রাস্তায় এখন এখন যেখানটায় আছি, পার্টিকুলারলি এই পার্টটা যেন মনে হচ্ছে পুরুলিয়ার রাস্তায় চালাচ্ছি। অনেস্টলি বলছি ওরকম ফিল হচ্ছে, পুরুলিয়ার পুরনো যে এরকম যখন সরু রাস্তা ছিল তখন এরকমই লাগতো। এই রাস্তাটা সিরিয়াসলি ফাটাফাটি রাস্তা, পুরো নির্জন রাস্তা একদম। আমি যখন বলেছিলাম সেখান থেকে প্রায় 14 কিলোমিটার এসেছি, পুরোটাই নির্জন একদম, একটা জনপ্রাণী নেই। দারুণ সুন্দর রাস্তা, এখানে আসতে তাও এই একটা বাইক টাইক দেখা যাচ্ছে। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, জাস্ট জাস্ট একদম পুরো সাজানো গোছানো একটা মানে সেই ড্রিমল্যান্ডের মতো জায়গাটা। দারুণ সুন্দর, সিরিয়াসলি দারুণ সুন্দর। এখানে লোকজন পিকনিক করছে, এই সাবাস, মানে কি এটা আছে, যাবে? সো মান্ডালা যেতে যেতে এই জায়গাটা দেখে দাঁড়িয়ে গেছি। খুব সুন্দর, এখানে একটা মানে কি বলবো, এটা গোম্পা টাইপ আছে, কিছু একটা আছে স্তূপা। আর এখানে দাঁড়িয়েছি রেডবুল ব্রেক, বেসিক্যালি জল তেষ্টা পেয়েইছিল, রেডবুলটা এর আগে কিনেই নিয়েছিলাম, তো খাওয়া যাক আর কি হবে। আর ক্যামেরার পিছনে এখন ম্যাডাম আছে, চারপাশটা তো তোমরা দেখলে একটুখানি, সেরা। ওভারঅল রাস্তার ভিউ সেরা আছে, সিরিয়াসলি বলছি দারুণ এক্সপিরিয়েন্স দিচ্ছে এখন পর্যন্ত। নেচারকে এনজয় করতে গেলে অবশ্যই এই রুটটাকে ফলো করো, আশা করি ভালো লাগবে। অনেক দূর থেকে এই ভিলেজটাকে দেখাচ্ছিল, দেখা যাচ্ছিল দারুণ, একদম পুরো ছবির মতো, ফুটুং ভিলেজ। অ্যাকচুয়ালি কি বলবো, দুর্দান্ত রাস্তা, আর এখানে প্রায় মোটামুটি 16-17 কিলোমিটার অন্তর একটা করে ভিলেজ, তার মধ্যে কোনো ভিলেজ নেই, কোনো কিচ্ছু নেই, জনপ্রাণী নেই। এটা একটা অন্য, পুরো অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি জানি না আমার ভিডিওটা কত লম্বা হচ্ছে, বাট এটুকু বলবো এখানের ন্যাচারাল বিউটি এই গোপ্রো দিয়ে জাস্টিফাই করা যাবে না। চোখে যেটা দেখতে পাচ্ছি গোপ্রো জাস্টিফাই করবে না, দৃশ্য খুবই সুন্দর। আর সত্যি কথা বলতে কি, এখন আর 12 কিলোমিটার বাকি আছে, ওপরে মেঘ ভালো আছে দেখতে পাচ্ছি, টপ এখনও এক্স্যাক্টলি কোথায় বুঝতে পারছি না, মানে পাহাড়ের মাথায় তো বারবার চড়ছি আর নামছি, চড়ছি আর নামছি, এই চলছে। তো হোপফুলি 12 কিলোমিটারের মধ্যে আর খুব বেশি নামা থাকবে বলে তো মনে হচ্ছে না, ওঠাই হবে আরও। আমি তোমাদের ক্ষতি করছি না বাবু, আরে বাবে ভয় পেয়ে গেছে। মান্ডালাতে চলে এসেছি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে টপ। এখানে প্রচুর বাড়িঘর আছে দেখছি, অদ্ভুত রকম ব্যাপার। এখানে থাকার জায়গাও আছে দেখতে পাচ্ছি। ইয়েস ইয়েস ইয়েস, তো আমরা চলে এসেছি মান্ডালা টপেতে। আজকের মানে আমাদের সবথেকে সেরা ডেস্টিনেশন ছিল মান্ডালা টপ। এখন তো পুরো ফগি হয়ে গেছে, যখন এসেছিলাম এখানে বুদ্ধ স্ট্যাচুটা তাও দেখা যাচ্ছে, এখন পুরো ফগি হয়ে গেছে। তো ওই মান্ডালা টপেতে আমরা এখন আছি, 2:00 বেজে গেছে, যদি এখন 2:12 বাজছে। জাস্ট অসাম ফিলিং, 10,000 সামথিং কিছু ফিট হাইট এটার, আমি এক্স্যাক্ট দিয়ে দেবো এখানে লেখাতে। আর কি বলি, মানে চিল্ড একদম পুরো বলতে পারো, ঠান্ডা একদম পুরো। আমি নর্মাল গ্লাভসে ছিলাম, খুব ভুল হয়ে গেছে, হাত পুরো ঠান্ডা অবশ হয়ে গেছে এখানে।
বাকি এমনি একদম পুরো চিলিং ঠান্ডা, দারুণ এনজয় করছি। এরপর এখান থেকে দিরাং নামা, তোমরা দেখো কেমন লাগছে। এরপর এখান থেকে সিরিয়াসলি বলছি, এখানে আসার আগে না মনে হচ্ছিল রাস্তা শেষ হচ্ছে না, আর আমরা শেরগাঁও থেকে যে রাস্তাটা ঢুকেছি, এই রাস্তাটা সিরিয়াসলি টপ নচ রাস্তাটা, মানে বিউটি জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। এখান থেকে দিরাং এর রাস্তাটা এরপরে দেখবো, প্রচন্ড মেঘ ঢুকে গেছে। সো মান্ডালা টপেতে আছি, আর বেস্ট চেয়ার, গাছকে কেটে চেয়ার বানানো আছে, তারখানে বসে আছে একদম ফুল মাস্তিতে। আমি জাস্ট দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর চেয়ার বানানো আছে, আমরা এখানে বসে আছি, বিন্দাস মাস্তি করছি, সিরিয়াসলি সেরা লাগছে। এই হচ্ছে টপ, ওদিকে বুদ্ধ স্ট্যাচুটা আছে। মান্ডালা টপেতে অনেকক্ষণ কাটালাম আমরা, টাইম ল্যাপসটা আশা করি দেখলে মানে পুরো কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেহেতু টাইম যাচ্ছে বেশি। তো ম্যাডাম আছে পিছনে, তো ওইখানে দেখতে পাচ্ছ থর দাঁড়িয়ে আছে একদম পিছনেতে। তো এবার আমরা নেমে যাব, নেমে সোজা বেরিয়ে যাব। ওকে, এখানে কিছু রিলসের জন্য কিছু শ্যুট করেছি, দেখো তোমাদের হয়তো ভালো লাগবে, সেটার জন্য ফেসবুক আছে, ইনস্টা আছে, ম্যাডামেরও আছে, তো সেখানে তোমরা আমাদেরকে ফলো করতে পারো, ওখানে সমস্ত কিছু পাবে। তো মান্ডালা টপেতে প্রচণ্ড প্রচণ্ড কুয়াশা বা মেঘ ঢুকে গিয়েছিলো, যে কারণে আমরা আস্তে আস্তে নামতে শুরু করেছি, আর একটু নামি কারণ এখানে তো এত কুয়াশা বা মেঘ আছে। এই আমি কথা বলছি, ভাইজার নামালে পুরো ভাইজার ঝাপসা হয়ে যাচ্ছে। এই জায়গাটা কি জানি না, সাবাস, কিরকম ট্রি হাউস টাইপের করে রেখেছে, তাই না? বেশ দারুণ তো, খুব সুন্দর। তো এই ডান দিকের রাস্তা অ্যাকচুয়ালি আসছে বোমডিলা হয়ে, আর আমরা এখন এবার চলেছি দিরাঙের পথে, এই রাস্তাটা ধরে নিয়ে। সো ফাইনালি আমরা দিরাং পৌঁছে গেছি, আর দিরাং পৌঁছে আমরা হোটেল নোরবুলিংয়ের এই রুম নাম্বার 102 নিয়েছি। অলরেডি আমি ভেতরে চেক ইন করে গেছি, তারপরে দেখাচ্ছি ভেতরে। এই যে ম্যাডাম আছে, আর এই হচ্ছে বেড, বেডসাইড টেবিল, এদিকে এই হলো অবস্থা, হুকসও আছে, আর ওদিক থেকে আমি দেখাচ্ছি পুরো ভিউটা, টিভি ওদিকের, আর এদিকে হচ্ছে বাথরুমটা আছে, গিজার ফেসিলিটিস আছে সমস্ত কিছু। তো এই রুমটা আমাদের এখানে পড়ছে আজকের জন্য 1000 rupees। এখান থেকে বেসিক্যালি একদম দিরাঙের মেন রোড, এখান থেকে ঢুকি, আর সব থেকে বড় কথা গাড়ি একদম ভেতর অব্দি ঢোকানো যাচ্ছে। সো আমাদের কাছে আর কি চাই, বাইক যেহেতু ভেতরে ঢুকিয়ে রাখা যাচ্ছে, বাইক কমপ্লিটলি সেফ, আমার স্যাডেল ব্যাগ খুলবো না সেই অবস্থাতেও সেফ, এই হচ্ছে ব্যাপার, আর কোনো কিছু না। এখানে একটুখানি থাকবো, এখন খেতে যেতে হবে আমাদেরকে, কারণ নর্মাল কিছু ড্রাই ফ্রুটসকেই আমরা আছি, তাই এখন খেতে যাই আগে, খাওয়া দাওয়া করে তারপর বাকি কথা হচ্ছে। হোটেলে ঢুকে একটু কিছু খাওয়া দাওয়ার পরে এইখানে পুরো দিরাং মার্কেটটাতে আমরা বেরিয়ে পড়েছি একটু জিনিসপত্র দেখতে, প্লাস তোমাদেরকেও কিছু দেখাতে। চলো, এখানে প্রচুর এরকম ছোটো ছোটো দোকান আছে, ফুড স্টল আর কি সেটাকে বলে, সেখান থেকেও খাওয়া যেতে পারে যে কোনো কিছু। এছাড়া বেশিরভাগ হোটেলের সাথেই ফোনে ফুডিং অ্যান্ড লজিং আছে, সেখান থেকেও খাওয়া যেতে পারে। আমরা একটু জাস্ট চারিদিকটা একটু ঘুরে দেখছি, আর কিছু না। ভৈরবকুণ্ড থেকে শুরু করে দিরাং অব্দি ব্লগটা আমি এখানে শেষ করবো, তার আগে কিছু কথা আছে সেটা তোমাদের বলে দেওয়ার, যেটা অলরেডি বলেছি এর আগে। ফার্স্ট অফ অল, যেটা আছে তোমাদের এই কালাক্তাঙের রাস্তা নিয়ে কোনো চিন্তা নেই, কালাক্তাঙের রাস্তা একদম ফাটাফাটি রাস্তা আছে, দু এক জায়গায় কাজ চলছে, ওটা এমন কিচ্ছু না, রাস্তা একদম ভালো। অ্যান্ড নেক্সট হচ্ছে শেরগাঁও থেকে যদি মান্ডালা টপ যাওয়া, দেখো আমি মান্ডালা টপ দুদিক দিয়েই করলাম, মানে মান্ডালা টপ উঠেছি শেরগাঁওয়ের দিক থেকে আর নেমেছি দিরাঙের দিক দিয়ে, দুটো রাস্তাই ভালো। দিরাঙের দিকে রাস্তাটা বরং বেশি ভালো, বাট মানে রোড কন্ডিশন ওয়াইজ যদি বলি, বাট যদি তুমি ন্যাচারাল বিউটি দেখতে চাও তাহলে অবশ্যই বলবো শেরগাঁওয়ের দিক দিয়ে এসো, দারুণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স করবে, সিরিয়াসলি বলছি। এনিওয়ে, এখন আমরা দিরাঙে আছি, কালকে এরপরে আমরা তাওয়াঙের দিকে বেরোবো, তো সাথে থাকো। কেমন লাগছে ব্লগ সেটা একটুখানি কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের সম্ভবত ডে 3 আমরা তাওয়াং অব্দি আসতে, দিরাং অব্দি আসতে পেরেছি। যাই হোক, এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি,
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যাজ অলওয়েজ রাইড স্মার্ট রাইড সেফ, টাটা।